বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের HSS সড়কের দলটির জেলা কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মশিউর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট MA মজিদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। দ্রুত তার সকল মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান তারা। উনি একজন মহিলা, এখনো খাতি হচ্ছে। আমাদের খুবই সৌভাগ্য যে পিয়াস কিন্তু আমরা যখন এসে দাঁড়াইছি সেই মুহূর্তে আমাদের মুক্তির দাবিতে সম্মান করতে চাই। আর